গুড মর্নিং, আজকে 30 তারিখ 30 অক্টোবর 2023 সোমবার, এখন বাজে সকাল 6:30। আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায়, আর আজকে এক্সপ্লোরার শিবাজি শুরু হচ্ছে আরেকটা নতুন ট্যুর। আমরা আজকে দুই বন্ধু চলেছি আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। সুপ্রভাত সবাইকে, শুভ বিজয়া, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আর আমরা কোথায় যাচ্ছি সে গল্প, সে ছবি, সে তো আপনারা দেখবেনই। চলুন চলুন, আমাদের ডিজি যাত্রাতে রেজিস্টার করা আছে, সেজন্য ভিড় একটু কম। আজকে কিন্তু প্রচুর ভিড় এখানে। আমাদের এখান থেকে ফ্লাইট হচ্ছে ইন্ডিগোতে চেন্নাই অবধি, এখান থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলম্বো। এখন 8:25 ফ্লাইট, ফ্লাইট নাম্বার ইন্ডিগোর 0563। আর চেন্নাই থেকে বিকেল 4:05 শ্রীলঙ্কান এয়ারওয়েজের ফ্লাইট, সেটা কলম্বো পৌঁছাবে 5:25। চেন্নাইতে অনেকক্ষণ বসে থাকতে হবে। আমাদের ইমিগ্রেশন হবে চেন্নাইতে। আমরা দুভাগে টিকিট কেটেছি, এখান থেকে চেন্নাই, চেন্নাই থেকে শ্রীলঙ্কা। এখন বাজে 7:11, আমাদের বোর্ডিং হবে 7:40 আর ফ্লাইট ছাড়বে 8:25। কয়েকদিন আগে আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশানে, ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশানে একটা পোল দিয়েছিলাম আমি, যে আপনারা কোন দেশ এরপরে দেখতে চাইবেন। তিনটে প্রতিবেশী দেশের কথা আমি উল্লেখ করেছিলাম, শ্রীলঙ্কা, ভুটান আর মায়ানমার। আপনাদের মধ্যে থেকে 31,000 মানুষ ওখানে ভোট দিয়েছেন, তার মধ্যে 59% শ্রীলঙ্কা চয়েস করেছেন, আর বাকি 20% প্রায় ভুটান আর মায়ানমার। মায়ানমারের পক্ষে জোরালো সওয়াল ছিল, কিন্তু কমেন্টে প্রচুর মানুষ উল্লেখ করেছেন যে শ্রীলঙ্কা খুব কমন, মায়ানমার যান। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষ শ্রীলঙ্কা আপনারা চুজ করেছেন, তো প্রথমে শ্রীলঙ্কায় যাচ্ছি, আর এরপর অবশ্যই মায়ানমার যাব, মাথায় রয়েছে সেটা, নিশ্চয়ই যাব। আর একটা কথা, শ্রীলঙ্কা কিন্তু ভারতীয়দের জন্য এখন ভিসা ফ্রি কান্ট্রি, মানে আমাদের ভারতীয়দের শ্রীলঙ্কা যেতে গেলে আর কোনো ভিসা লাগবে না, আপনি জাস্ট পাসপোর্ট নিয়ে শ্রীলঙ্কা চলে যেতে পারেন। আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, এই ভিসা ফ্রি ডিক্লারেশন যেদিন করেছে শ্রীলঙ্কা সরকার, ঠিক তার আগের দিন $20 খরচা করে আমরা ভিসা করিয়েছি। তখন শ্রীলঙ্কার ভিসাটাকে বলা হতো ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, অনলাইনেই করা যায়। আমি অ্যাপ্লাই করার 1 ঘন্টার মধ্যেই চলে এসেছে ইটিএ নাম্বার, তো সেটা নিয়েই যাচ্ছি। $20 করে আমাদের পার হেড খরচা হয়েছে, কিন্তু পরের দিনই যদি আমরা যদি ওটা না করে পরের দিন অবধি ওয়েট করতাম, তাহলে আর এই খরচাটা করতে হতো না। যাই হোক, কী আর করা যাবে। আমাদের বোর্ডিং পাসে গেট নাম্বার লেখা ছিল 21, আমরা 21-এর সামনে ওয়েট করছিলাম, তারপরে হঠাৎ করে মেসেজ এলো, সেখানে ইনফরমেশান দেওয়া হয়েছে যে গেট চেঞ্জ হয়েছে 101 নিচে। সাংঘাতিক ভিড় এখানে, বাপ রে বাপ। আমাদের সিট পড়েছে একদম এক্সিট গেটের, এমার্জেন্সি এক্সিট গেটের পাশে। আর এই সিটের সুবিধে হচ্ছে লেগ স্পেসটা মারাত্মক ভালো আর কি। হ্যাঁ, মানে যেটা আমার জন্য অবশ্যই একটা সমস্যা মাঝে মধ্যেই হয়ে যায় লেগ স্পেস নিয়ে, ঠিক, হ্যাঁ, সেটা এখানে নেই, সাংঘাতিক ভালো, পা ছড়িয়ে বসা যায়। এখন এসে বলবে যে এখানে ব্যবস্থা জানেন তো, আসলে এটা ইমার্জেন্সি গেট, এখানে বসলে পরে কিছু দায়িত্ব থাকে, যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেক্ষেত্রে এই গেট খোলার দায়িত্বটা এখানে যারা বসবে তাদেরকেই নিতে হবে। এখন বাজে 10:50, রাইট টাইমে এসছে। চেন্নাই থেকে কিন্তু বর্ষা এখনো বিদায় নেয়নি, এখনো বর্ষার মেঘ এখানে রয়েছে, সকালবেলা বৃষ্টিও হয়েছে। আমি আর পৃথ্বী দুজনেই এই প্রথমবার চেন্নাই এলাম, এর আগে কিন্তু আমরা দক্ষিণ ভারতে এত দূরে আসিনি, তাই তো? হ্যাঁ, অবশ্যই তাই।
আমার কারণেই হোক আশা হয়ে ওঠেনি আর কি। আমার গন্ডি ছিল এর আগে অবধি বিশাখাপত্তনম, না তিরুপতি এসেছিলাম একবার, ব্যাস ওই অবধি। তার মানে ব্যাপারটা বুঝছেন তো, আমাদের জীবনে এখনো দক্ষিণা বাতাসটা লাগে, এই লাগা শুরু হলো। নিত্যের জীবনে লাগেনি, আমার লেগেছে, দক্ষিণে না এসেও আমার দক্ষিণা বাতাস লেগেছে। আমাদের কলম্বোর ফ্লাইট হচ্ছে বিকেল 4:05 যেটা বলেছিলাম, দুটোর মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যেতে হবে। আবার ঘন্টা তিনেক সময় আছে, দেখা যাক আশেপাশে কোথায় যাওয়া যায়। ম্যাড্রাস কফি হাউস, কফি খাবি নাকি আগে? হ্যাঁ, আগে কফি খাবি নাকি? পৃথিবীতে আর আমার দুজনেরই খিদে পেয়েছে, সাংঘাতিক খিদে পেয়েছে, সকালবেলা সামান্য কিছু খেয়ে এসেছি। মারিনা বিচের জন্য উবের অটো বুক করলাম 302 টাকায়, এখানে উবের ট্যাক্সি 900 টাকা ভাড়া চাইছিল, আর লোকাল যে প্রিপেড ট্যাক্সি সেখানে কত চাইলো? 1200। মানে ট্যাক্সির অবস্থা সব জায়গাতেই একই রকম, যেখানেই যাই আর, বিশেষ করে এয়ারপোর্টে। হ্যাঁ, এয়ারপোর্টের সামনে যাক, আসুক তারপর দেখা যাক। ওই ফোন করছে মনে হয় ড্রাইভার। হ্যাঁ, অটোটা একদম এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে ঢুকবে না, আর ভাষা নিয়ে বিরাট সমস্যা। তারপর একজন পুলিশকে ধরে ওর সঙ্গে কমিউনিকেশন করা গেল, এই আমাদের অটো দাঁড়িয়ে আছে। গুগল দেখাচ্ছে এখান থেকে মারিনা বিচ লাগবে 40 মিনিট, আমরা মেট্রোতে যেতে পারতাম কিন্তু এতগুলো লাগেজ নিয়ে ওটা একটু অসুবিধাজনক, সেই জন্য অটো ভাড়া করে নিলাম। আর শহরটা একটু ভালো দেখা যাবে অটোতে গেলে, মেট্রোতে গেলে যেটা হয় না আর কি। রাস্তাঘাট কিন্তু দারুণ ব্যাপক, টেম্পারেচার 28-29 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, হালকা গরম আছে, একটু সোয়েটিং ফ্যাক্টরও রয়েছে তাই না? হ্যাঁ, ঘামঘাম। এখন বাজে 12:30, আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি করে দেখে মারিনা বিচটা চলে যেতে হবে, দুটোর মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতে হবে। এখান থেকে এয়ারপোর্ট 1 ঘন্টা লাগবে, প্লাস মাঝে খেতে হবে, জানি না কোথায় খাবো। পৃথিজিৎ আর আসেনি, পৃথিজিৎ লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এতটা ওই স্যুটকেস টেনে নিয়ে আসা সম্ভব না, আর ওখানে লাগেজ রাখার জায়গাও নেই। এখানে অটো নামালো, সেখান থেকে এই বিচ অবধি বেশ খানিকটা। এখানেও সি ফিশের প্রচুর দোকান, দীঘার মতো সি ফিশের সম্ভার। জল কালো এবং ঘোলা, ঢেউ আছে কিন্তু জলের রংটা কিরকম যেন একটু কালচে, একটু না অনেকটাই কালচে, একদম ঘোলা জল এখানে, আর বীজটা মোটামুটি। Thank you.
এখন মারিনা থেকে একটা অটো নিয়ে যাব মেট্রো স্টেশন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন, 100 টাকা নেবে সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ আমাকে এয়ারপোর্ট জানা উই ওয়ান্ট 120 রুপিয়া। ওকে ওকে 120 120 টাকা নেবে মাউন্ট রোড মেট্রো। মাউন্ট রোড মেট্রো যাবে 120 টাকা নেবে, সেখান থেকে মেট্রো ধরে এয়ারপোর্ট, আর মেট্রো স্টেশনে কিছু খেয়ে নেবো। বুঝবান এখানে ভাষার বড় সমস্যা, কিন্তু সাংঘাতিক সমস্যা, মানে কেউ ইংরেজিও ঠিকঠাক বোঝে না সাধারণ লোকেরা, এটা একটা বিরাট বড় অসুবিধা। এটা অনেকের কাছে শুনেছি আমি, কিন্তু প্র্যাকটিক্যালি ফেস করছি। একটু আগে কী হলো একটা ঘটনা ঘটেছে বলছি, যা আসার সময় এয়ারপোর্ট থেকে এখানে যে অটোতে এলাম সেখানে একটু ঝামেলা হয়েছে। কীরকম ঝামেলা, আমার অনলাইন করা থাকে পেমেন্ট উবেরে, তো ওখান থেকে পেমেন্ট হয়ে গেছে, এবার ও মানছে না, ও বলছে আমার কোনো জিপে নেই, তুমি আমাকে ক্যাশ দাও। এই নিয়ে বিরাট ঝামেলা, তাকে আমি বোঝাতে পারছি না, সেও আমাকে বোঝাতে পারছে না, আমি ওকে যত পেমেন্ট দেখাচ্ছি সে মানছে না, এবার উবেরের কাস্টমার কেয়ার নট রেসপন্ডিং, আলটিমেটলি আমাকে ক্যাশ টাকা দিতে হলো। আমি কিছুতেই তাকে বোঝাতে পারছি না, 300 টাকা বচ্চা গেল সকালবেলা। আমাদের এই অটোওয়ালা আবার একটু হিন্দি বলতে পারে, ওকে আমি বললাম যে খাবো আমরা, তো এই সরবানা ভবনে নিয়ে এলো উল্টো দিকে মেট্রো স্টেশন। দারুণ, এখান থেকে মেট্রো ধরলে 20 মিনিটে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাবো। সরবানা ভবনে কিছু খেয়ে নিই, তারপর মেট্রো ধরবো। লাগেজ নিয়ে চেন্নাই শহর বেড়ানোটা একটু চ্যালেঞ্জিং, তাও অসুবিধের কিছু নেই। আমি সাউথ ইন্ডিয়ান থালি খাচ্ছি, পৃথ্বীজিৎ চেন্নাইতে বসে সরবানা ভবনে কি খাচ্ছে দেখুন, ডাল তরকা আর রুটি। না টেস্ট করে দেখা যেতেই পারে, আর খাওয়ার সময় তো আরো পড়ে আছে দেখবো। মানে এটা অন্যায়, অকাট্য যুক্তি। এই যে বাটিগুলো সাজানো আছে না, দেখতে কিন্তু এটা ভালো লাগছে, একটা জামাই সুলভ ব্যাপার আছে। পার্থক্য শুধু এখানে গলদা চিংড়ির পিসটা নেই, এখানে মাটনটা নেই, এখানে ইলিশ মাছের পেটিটা নেই, এই সমস্ত আর কি, এছাড়া ব্যাপারটা কিন্তু একই রকম। আমার বলারও কিছু নেই, চপ্পর খাইয়ে পর প্লেন মিস হয়ে যাবে। মানে এই যে এই খাওয়া দাওয়াটা হচ্ছে, এটাকে তো আর সে অর্থে ভোজন বলে না, বলে হচ্ছে পিত্ত রক্ষা, মানে খেতে হবে, খাই চলো তারপরে যাই। আমার তো আমার ভালোই লাগবে। হ্যাঁ শিবাজি তো আমি আগেও বলেছি, ও তো খাওয়া দাওয়ার ব্যাপারে অলরাউন্ডার, কুমির থেকে সাপ, ব্যাং থেকে টিকটিকি, বাকি আর বললাম না, মানে যাই পাবো খেয়ে নিতে পারে, কাজে ওর কাছে কোনো ব্যাপার নেই। নিরামিষও ভালো লাগে। হ্যাঁ মানে সব দেশে সব খাবার ভালো লাগে, মানে একই সঙ্গে ঘাসও চিপোতে পারে আবার মুরগির ঠ্যাংও চিপোতে পারে। ফিল্টার কফি আর খাচ্ছি না, ফিল্টার কফি খেলে ফ্লাইট মিস হয়ে যাবে, এখন বাজে 1:24।
সোয়া দুটোর মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতেই হবে। এখান থেকে মেট্রোতে করে এয়ারপোর্ট জাস্ট 20 মিনিট লাগবে। এই সামনে স্টেশন, ওই ডান দিকে মেট্রো স্টেশন। রাস্তা পেরোতে হবে না, সাবওয়ে করা আছে। সাবওয়েতে একটু র্যাম্প থাকলে ভালো হতো। এটা যারা করে তারা কেন ভাবে না কে জানে। হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, আর কতক্ষণ কে জানে। এই হচ্ছে চেন্নাই মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম। দারুণ সুন্দর, একদম ছকছকে তকতকে। আমাদের ট্রেন আর 6 মিনিটে আসবে। আগের ট্রেনটা চলে গেল, টিকিট কাটতে কাটতে দেরি হয়ে গেল। প্রত্যেক 10 মিনিটে একটা করে ট্রেন আছে। এই স্টেশনটা হচ্ছে গভর্নমেন্ট স্টেট মেট্রো স্টেশন। এখান থেকে এয়ারপোর্টের মাঝে 11টা স্টেশন আছে। আমাদের টার্মিনাল 2, চেন্নাইতে টার্মিনাল 2 হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল, আর টার্মিনাল 1 হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। মেট্রোতে রাইড কিন্তু স্মুথ ছিল, আর মেট্রো স্টেশনের সঙ্গে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক টার্মিনালের কানেকশান করা রয়েছে। এয়ারপোর্ট মেট্রোতে নেবে একদম স্মুথলি ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক টার্মিনালে চলে যাওয়া যাচ্ছে। এই হচ্ছে টার্মিনাল T2, ইন্টারন্যাশনাল টার্মিনাল। ইমিগ্রেশন সিকিউরিটি সব হয়ে গেল, এখন বাজে 3:05 নাকি? না, একদম 2 মিনিট বাকি আছে, 3:00। হ্যাঁ, 3:02 বাকি। যাই হোক, আজকে ইমিগ্রেশনে আমাদের অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। প্রথম যে কাউন্টারে গেলাম যেখানে ফটো টটো তোলে, সে বললো ওই অফিসে চলে যান। হ্যাঁ, আমাকে তো প্রথমে পাঠালো, তারপর পৃথিবীকেও পাঠিয়েছে সেখানে। পৃথিবী পেছনে এসে জুটেছে। তারপর সেখানে তো আমাদের সাংঘাতিক কোয়ারি, এতবার বিদেশ যাচ্ছেন কেন, বাংলাদেশে এতবার গেছেন কেন। তুই ওখান থেকে করে করে ওই বিরল কেশ ভদ্রলোক যিনি ছিলেন আর কি, তোকে ওখানে পাঠানোর পর আমাকে বলো ইউ আর অলসো উইথ হিম, আই মিন ইউ অ্যাজ ওয়েল ট্রাভেলিং টুগেদার, বলো দেন ইউ অলসো গো দেয়ার। তারপর তারপর তো সেই সাংঘাতিক কোয়ারি, অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন। তারপর আমি আমার চ্যানেলের নাম বললাম, আমরা কী করি সেটা বললাম। তারপর আমাদের চ্যানেল দেখলো, দেখে তারপর বলছে ও এত সাবস্ক্রাইবার, এই ওই সে আরে দুবাইয়ে মাছ বাজারের ভিডিও, সে আবার একজন আরেকজনকে ডেকে দেখাচ্ছে। তাও যাই হোক, অনেক কোয়ারি টোয়ারি করার পর ওরা স্যাটিসফাইড হলো আমাদের চ্যানেল দেখে, ভিডিও দেখে। তারপর আবার জিজ্ঞেস করছে কত রোজগার করেন। সবার মতো ওনাদেরও কোয়ারি, কাস্টমস অফিসার জিজ্ঞেস করছে কত রোজগার করেন। কী সাংঘাতিক ভাবুন, এই কোয়েশ্চেনটা না আপনাদের সবার একটা, মানে সবার না মানে অনেকেরই কোয়েশ্চেন, যে শিবাজি বাবুরা কত রোজগার করেন। আচ্ছা, একটা ভিডিওতে এটা রিভিল করতে হবে। হ্যাঁ, কিন্তু ওই যে হিসেব নিকেশ, কিন্তু যেটা বলার আমরা সেটা কিন্তু সত্যি কথাই বলেছি, যে রোজগার আমরা মন্দ করি না, কিন্তু ঘুরতেও মন্দ খরচ হয় না। এবার ব্যাপারটা তাহলে কিছু তারপরে কিছু পড়ে থাকে। এই এই হচ্ছে 9 নম্বর গেট, এখানে এখানে এটাই আমাদের গেট। চল একটু বসি কোথাও। হ্যাঁ, আমি তো এই সামনে বসার জায়গাগুলো কিন্তু দারুণ না, সে তো বটেই। কিন্তু আগে একটু কফি খেতে হবে। সর্বনা ভবনে আমরা কফিটা ছেড়ে এসেছি, এত প্যাথেটিক তাড়াহুড়োর জন্য কফি, ফিল্টার কফি ছেড়ে আসতে হলো অত সুন্দর লাঞ্চের পরে। যাই হোক, এখানে দেখ একটু কফি কোথায় পাওয়া যায়। কফি খাই, জল খাই, বোর্ডিং এখনো চালু হয়নি। মানে কফি চাইছে 250 টাকা পার কাপ, ওই ছোটো কাপ, ভাবতে পারেন? সেটা খুঁজে পেয়ে সেখান থেকে জোগাড় করে নিয়েছে ভাই, তো দাম নেবেন 125 টাকা, তুই ভাব এত পরিশ্রম করে তো নিতেই হবে। আমি ওর থেকেও বেশি পরিশ্রম করে ওই ঝর্ণার ওপরে গিয়ে পরে আসবো। আচ্ছা, দারুণ সুন্দর করে সাজানো কিন্তু এটা, দেখুন একবার কি সুন্দর এই মূর্তিটা। বসার জায়গাগুলো দারুণ, এইরকম লাগছে পুরো এয়ারপোর্টের ভেতরটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরটা চেন্নাইয়ে। আচ্ছা, আমরা কিন্তু সেই সময় বড় হওয়া লোক, যারা চেন্নাই নামটার সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত ছিলাম না, মানে তখন চেন ছিল আর তখন চেন ছিল। দেখুন 125 টাকার চুনা কীভাবে লাগলো। এই যে বিড়ি কষার খাওয়ার জল ছিল এখানে,
সব সময় এরকম অভিযোগ করেছি না শিবাজি, আবার তোকে কে বলবে শিবাজি বাবু আপনি কিন্তু বড় বেশি অভিযোগ করেন। এখন 3:26 বোর্ডিং চালু হলো। Can I take one? Thank you so much. আমাদের সিট হচ্ছে 29 রোতে, 29A/B। 29 তো? বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর কালারফুল একটা ফ্লাইট। বেস কালারটা হচ্ছে ব্লু, খুব সুন্দর, মানে দারুণ সুন্দর। সত্যজিৎ আর পিছনে দেখা ময়ূরের পালকের মতো একটা গ্রাফিক্স ডিজাইন, এবং বিমানবালারা যে শাড়িগুলো পরে আছে সেটারও মোটিভটা এরকমই আর কি, খুব সুন্দর ময়ূর গুচ্ছ আর কি। সবাই বেশ নমস্কার করে হাত জোর করে করজোড়ে অভিবাদন জানালো আমাদের। হ্যাঁ হ্যাঁ, মানে শ্রীলঙ্কাও তো বেশ আমাদের নিজের দেশ, নিজের দেশের মতো একটা ফিল আর কি, মানে স্পেশালি যারা। আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু আমরা এয়ারপোর্টে ঢোকার পর আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনো হচ্ছে বোধহয়। আসলে এটা ঠিক বৃষ্টি না, আমরা তো কম সময় থেকে এখানে চলে যাচ্ছি, তার জন্য চেন্নাই শহর কাঁদছে, আমাদের এত সহজে বিদায় দিতে চাইছিল না। ফ্লাইটটা হলো, ফ্লাইটটা হলো এয়ারবাস A321, ঠিক 4:05 ছাড়লো। পাইলট একটু আগে ডিক্লেয়ার করলো যে ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা, যদিও ফ্লাইট ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, 5:25 ল্যান্ডিং টাইম, কিন্তু ডিউরেশন অফ ফ্লাইট হচ্ছে 1 ঘন্টা। এখন ঘড়িতে 5:11। আমার নবম কান্ট্রি আর পৃথিজিতের অষ্টম। পৃথিজিৎ খালি থাইল্যান্ড যায়নি আমার সঙ্গে। সো এটা আমার 10ম কান্ট্রি প্র্যাকটিক্যালি, কারণ আমি ভুটান গিয়েছি 2016 সালে, তখন ভিডিও করতাম না। সুতরাং যদি আমি বিদেশ কাউন্ট করি আমার জীবনে, আমার লাইফে, তাহলে এটা 10ম কান্ট্রি, কিন্তু এক্সপ্লোরার শিবাজি হিসেবে এটা 9ম কান্ট্রি। এয়ারপোর্টের নাম বান্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাইরে টেম্পারেচার 29 ডিগ্রি। ইমিগ্রেশন আর কাস্টমস করে তারপর আবার ক্যামেরা অন করব। এই হচ্ছে বান্দরনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরটা, এরকম লাগছে দেখতে। আর এইদিকে আমাদের যেতে হবে। আমাদের বলেও দেয়নি কোন বেল্টে আমাদের লাগেজ থাকবে, আগে ইমিগ্রেশনের ব্যবস্থা করতে হবে, তারপর অন্য কথা। আমাদের বেল্ট নাম্বার হচ্ছে 4। আচ্ছা, ইমিগ্রেশনে 30 সেকেন্ডসও লাগেনি, এখানে কিন্তু একটা অ্যারাইভেল কার্ড করতে হয়। আমি অনলাইনে করিয়ে রেখেছিলাম অ্যারাইভেল কার্ড, সেই জন্য এখানে আর
ফর্ম ফিল আপ করতে হয়নি অ্যারাইভেল কার্ডের জন্য। অনলাইনে যখন আমি ভিসা করেছিলাম, ভিসার ওই সাইটের লিঙ্কে অ্যারাইভেল কার্ডের অপশানও ছিল, সেখানে গিয়ে আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম। তারপর আমার ইমেলে অ্যারাইভেল কার্ডের রেফারেন্স নাম্বার চলে এসেছিল, তার প্রিন্ট আউট নিয়ে এসেছিলাম, সেটাই দেখিয়ে দিলাম এখানে। আর না হলে যদি আপনার অনলাইনে অ্যারাইভেল কার্ড ফিল আপ করে না আসেন, তাহলে এখানে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করতে হবে অ্যারাইভেল কার্ডের জন্য। এই যে আমারটাও চলে এসেছে। এবার প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সিম নিতে হবে। এখানে তো অনেক কিছু আছে, ডায়ালগ, এয়ারটেল। সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম নিতে হবে। এখানে অনেকগুলো এটিএম, এখানে অনেকগুলো সিম প্রোভাইডার রয়েছে। সবচেয়ে ভালো চলে মোবিটেল, এয়ারটেলও রয়েছে, ডায়ালগও রয়েছে। দেখা যাক, মোবিটেল টক টাইম 14 GB, 20 GB হচ্ছে $2,208, আর 30 GB $9, $60 হচ্ছে $13, 30 GB হলেই হয়ে যাবে আমাদের $9। ডলার ভাঙিয়ে নিলাম, এখানে $200 ভাঙালাম, $1 323.5 শ্রীলঙ্কার টাকা পেলাম, একটু কম। গুগলের রেট দেখাচ্ছে 327, এখানে 323.5, সব জায়গায় তাই, যতগুলো কাউন্টার আছে সবাই ওই রেটেই করছে। যাই হোক, $200 ভাঙিয়ে নিলাম। এখন উবের বুক করেছি, এখান থেকে উবেরে করে আমরা কলম্বোতে যাবো আমাদের হোমস্টেতে। আমি এয়ারবিএনবি থেকে হোমস্টে বুক করেছি। হোমস্টে যে ওনার, তার সঙ্গে কথা হয়েছে, তিনি বললেন উবের করে চলে এসো। উবেরে নিচ্ছে 3000 শ্রীলঙ্কান টাকা। সামনেই উবেরের যে স্ট্যান্ড আছে সেখানে যেতে হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। ওইখানে উবের পিক আপ পয়েন্ট, এখানে বৃষ্টি হচ্ছে সাংঘাতিক। ওই পিক আপ পয়েন্টে যেতে গেলে ভিজে যাব। ড্রাইভার চলে এসছে, চল দৌড়া, আর কি করা যাবে, এসে গেছে। হ্যাঁ, ওখানে দেখাচ্ছে, চলে এসছে। আমরা এসে আমাদের হোমস্টেতে ঢুকলাম 7:10, এখন বাজে 7:40। যে হোস্ট, তিনি আমাদের সব বুঝিয়ে দিয়ে চলে গেলেন। একবার দেখুন আমাদের এই হোমস্টেটা কলম্বোতে, একদম প্রাইম লোকেশানে। কিন্তু ভাড়া কত নিয়েছে সেটা তো বলছি, কিন্তু আগে দেখুন, ঢুকেই এখানে একটা ছোট্ট কিচেন রয়েছে। এখানে টোস্টার রয়েছে চা কফি করার জন্য, এই কেটলিটা রয়েছে, এদিকে মাইক্রো ওভেন রয়েছে। ওখানে চা কফির জন্য দেখুন কাপ প্লেট রয়েছে, চামচ রয়েছে, আর এদিকে খাবার দাবার খাওয়ার জন্য প্লেট ডিশ রয়েছে। পাশেই অনেকগুলো ইটারিজ রয়েছে, সেখানে আমরা গিয়ে খেতে পারি, অথবা উবের ইট চলে এখানে, উবের ইট দিয়ে খাবার নিয়েও নিতে পারি। এই হচ্ছে বৈঠকখানা আমাদের এই ছোট্ট এয়ারবিএনবি হোমস্টেতে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, এদিকে একটা ফ্রিজ, ফ্রিজে জল রাখা আছে এক বোতল, আর সুন্দর বসার ব্যবস্থা এখানে। এদিকে টিভি আছে, যা অবশ্যই আমরা দেখি না, আর ওয়াইফাই তো আছেই এখানে। এবার টয়লেটটা দেখুন, এবার টয়লেটটা দেখুন, এই হচ্ছে টয়লেট বেসিন। এখানে আয়না ঢুকেই ডান দিকে এখানে দেখুন সব রাখা রয়েছে, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, হ্যান্ড ওয়াশ, কী সুন্দর করে সাজানো। কমোড রয়েছে, আর ওদিকে ওয়েট জোন, ওখানে শাওয়ার রয়েছে, আর গিজারও রয়েছে। এখানে আমাদের টাওয়াল দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের বেডরুম, বেড সাইড টেবিল, কাপড় জামা রাখার জন্য এই আলনাটা দেওয়া আছে, আবার এইদিকে একটা আলমারি রয়েছে কাঠের, লাগেজ রাখার জন্য এখানে আবার আরেকটা টেবিল আছে, আর এদিকে দেখুন একটা ড্রেসিং টেবিল। এবার বলুন, কলম্বোর মতো শহরে প্রাইম লোকেশানে এই যে এয়ারবিএনবি হোমস্টে, এটার ভাড়া কত হতে পারে? মাত্র 1300 টাকা
ভারতীয় মুদ্রায় INR 1300 টাকা পার ডে। আমি দুদিনের জন্য বুক করেছি, 2614 টাকা বা এরকম কিছু বিল হয়েছে এয়ারবিএনবিতে। আমি ডিসক্রিপশন বক্সে এই এয়ারবিএনবির লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, যদি এটা প্রমোশনাল নয়, অবশ্যই নয়, কিন্তু এই রকম জায়গা কিন্তু পাওয়া যায়, সব জায়গাতেই এরকম সস্তার ঘর পাওয়া যায়। আমি আগে যখন আমরা কায়রোতে গিয়েছি আপনাদের দেখিয়েছি, ওখানে আমরা 700 টাকার এয়ারবিএনবিতে ছিলাম। আবার যখন আলেকজান্ড্রিয়াতে ছিলাম তখন বোধহয় কত 1500 টাকার এয়ারবিএনবিতে ছিলাম। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে খাবারের খোঁজে। এখন একটু গিয়ে খেয়ে নেবো, উবের ইটস দিয়ে আনাবো না, বাসন টাসন মাজতে হবে আবার, ঠিক আছে। পাশেই রেস্তোরাঁ রয়েছে, কিন্তু বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, দুটো ছাতা দিয়ে গেছে আমাদের হোস্ট, যেহেতু আমাদের কাছে ছাতা নেই। আরে এখানে দারুণ সুন্দর একটা ছবি রয়েছে, ঘোড়ার ছবি দেখলাম। আবার ওইদিকে দুটো খুব সুন্দর ফ্লাওয়ার ভাস দেখেছিস। যাই হোক, খেয়ে নেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের এই জার্নির গল্প প্লিজ কমেন্ট করে জানাবেন। কালকে সারাদিন আমরা কলম্বো ঘুরবো, আর পরশু দিন এখান থেকে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি? সিগিরিয়া। আমরা একটা গাড়ি ভাড়া করে নেব আমাদের নেক্সট 1 তারিখ থেকে শুরু করে 11 তারিখ অবধি ট্যুরের জন্য একটা গাড়ি ভাড়া করে নেব। পুরো শ্রীলঙ্কা, সেন্ট্রাল শ্রীলঙ্কা এবং সাউদার্ন শ্রীলঙ্কা ঘুরবো আমরা। গাড়ি ভাড়া না হলে খুব মুশকিল হবে, তো তার জন্য দরাদরি চলছে। সেই গল্প এর পরের ভিডিওগুলোতে বলবো যখন আমরা গাড়ি নিয়ে যাব তখন। আপাতত ডিনার করে নিই, তারপর একটা ঘুম লাগাতে হবে, না হলে আর শরীর টানছে না। যাই হোক, ভালো থাকবেন সকলে। পরের পর্বে কলম্বো দেখাবো আপনাদের, যা আমরা ঘুরবো আগামীকাল। সত্যজিৎ, আমি সবসময় বলি যে ভালো থাকবেন, দারুণ আনন্দে থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। শুভরাত্রি। শুভরাত্রি, টাটা।